সেম একটি ব্যতিক্রম ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ ও হিসনুন হাসিনুন, সিয়াম হচ্ছে ঢাল এবং খুব শক্তিশালী মজবুত দুর্গ, যেটা ভেদ করে কেউ ঢুকতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জাহান্নাম হচ্ছে একটি শক্তিশালী দুর্গ, সিয়াম হচ্ছে একটি শক্তিশালী দুর্গ, যেটাকে ভেদ করে জাহান্নাম ঢুকতে পারবে না। জাহান্নামের এমন কোনো ক্ষমতা নেই যে সিয়ামের মতো মজবুত দুর্গকে অতিক্রম করে ওইদিকে যেতে পারে। এরপর আল্লাহ বলছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জাহান্নামের নারে সাবিনা খরিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে নেওয়া হবে। তিনি বলেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারে মেআসানা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে নেওয়া হবে। তিনি বলেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু বাইনান নারে খান্দাকা মা বাইনাস সামাই ওয়াল আরজ, মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যার ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান, 500 বছরের পথ। বিবরণ, একটি হাদিসে বোঝা যায় একদিন সিয়াম পালন করলে জাহান্নাম 70 বছরের পথ দূরে সরে যাবে, আরেকটি হাদিসে বোঝা যায় একদিন সিয়াম পালন করলে জাহান্নাম 100 বছরের পথ দূরে সরে যাবে, আরেকটি হাদিসে বোঝা যায় একদিন সিয়াম পালন করলে জাহান্নাম 500 বছরের পথ দূরে সরে যাবে। বিবরণের ফলাফল হল সিয়াম দুর্গ। যদি মানুষ একদিন সিয়াম পালন করে, তাহলে এই ব্যক্তি আর জাহান্নামে যাবে না, এটা দুর্গ হয়ে গেছে। সব হাদিসের বিবরণ হলো সে জান্নাতে যাবেই। সম্মানিত মসজিদের দিনী ভাই, সিয়াম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানাকা সিয়ামি দাহরে কুল্লিহি, মানুষ যদি প্রতিদিন সিয়াম পালন করে 13, 14, 15, তাহলে সে সারা বছর সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে। বলছিলাম নফল সিয়াম, কেউ যদি প্রতি মাসে 13, 14, 15 তিনটি সিয়াম পালন করে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি হবে পাবে। যেসব মহিলারা ঋতুবতী, ঋতুর কারণে যদি তার পিরিয়ডের কারণে যদি তার 13, 14, 15 সিয়াম ছুটে যায়, তাহলে সেই মাসে যে কোনো দিন 3 দিন করে নিবে, তাহলে তার এই ফল হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামে ইয়ামে আশুরা আহাতা সিবু আলাল্লাহে আই ইউকাফিরা সানাতি কাবলাহু, মুহররমের 2 দিন সিয়াম পালন করলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা করা হবে। মুহররমের সিয়াম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রামাজান শাহরুল্লাহিল মুহররম, রামাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। রামাজানের পরে সবচেয়ে দামি সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন,
সামা আশুরা ও আমারা বিসিএমহি, তিনি মহররমের 10 তারিখে সিয়াম পালন করতে বললেন এবং নিজে সিয়াম থাকলেন। সাহাবীগণ তখন বললেন ইন্নহু ইয়াউমুন ইয়াজুমুল ইয়াহুদান নাসারা, এটা এমন একটা দিন যেদিনকে ইহুদি খ্রিস্টান বড় মনে করে। আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে আর আপনি মহররমের 10 তারিখে সিয়াম পালন করতে বলছেন, মানে কথাটা বুঝলাম না। আপনি মহররমের সিয়াম পালন করতে বলছেন কেন? মহররমের সিয়াম তো ইহুদি খ্রিস্টানেরা পালন করে। আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন দেখলেন যে মদিনার ইহুদিরা মহররমের 10 তারিখে সিয়াম পালন করে, তাহলে নবী বললেন যে কেন? তো ইহুদিরা বলল মহররমের 10 তারিখে ফেরাউন ডুবে গেছে আর মূসা আলাইহিস সালাম বেঁচে গেছেন, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন, তো আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য মহররমের 10 তারিখে সিয়াম থাকি। তখন আল্লাহর নবী বললেন আরে তোমাদের চেয়ে তো আমি বেশি শুকরিয়া আদায় করব, তা আমিও থাকব। তো তিনি যখন বললেন যে আমি মহররমের 10 তারিখে থাকছি তোমরাও থাকো, তখন সাহাবীগণ বলছেন বলেন কি আপনি, মহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? দিন রাত বলছেন আপনি যে ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, ওরা তো মহররমের 10 তারিখে সিয়াম পালন করে, আমরা করব কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, লাইন বাকাইতা সানাতাল কাবেল লাসমান্নাত তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহররমের 9 তারিখও সিয়াম পালন করব। 9 তারিখ হবে ইহুদিদের বিরোধিতা আর 10 তারিখ হবে আল্লাহর শুকরিয়া। বুঝাতে পারিনি মনে হয় স্পষ্ট করে, যদি বুঝাতে না পারি এটা আমার অক্ষমতা, হয়তো আমার অক্ষমতার দরুন আপনাকে সুন্দর করে বুঝাতে পারিনি। সম্মানিত মসজিদের দিনী ভাই, হুসাইন কারবালার মাঠে ইরাকের মাটিতে মারা গেছেন, সে শহীদ হয়েছেন, এই জন্য মহররমের 10 তারিখে সেমে কথা মিথ্যে। হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে মহররমের 10 তারিখে শহীদ হয়েছেন, এই কারণে মহররমের 10 তারিখে সিয়াম পালন করা হয়, এ কথা মিথ্যে, এটা ঠিক নয়। একটা কথা একদিক থেকে আর একদিকে গিয়ে লেগে গেছে, মানুষ বুঝে না, মানুষের মতো করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহররমের 10 তারিখে কে যদি সিয়াম থাকে, 9 তারিখে থাকে, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম আরাফা আহতাসিব আলাল্লাহে আয়ুকাফিরা সানাতালাতি কাবলাহু সানাতালাতি বাদাহু, কেউ যদি আরাফার দিন একদিন সিয়াম থাকে তাহলে আগে এবং পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তাহলে আরাফার দিনের সিয়াম মহররমের সিয়ামের চেয়ে বেশি পাওয়ারফুল, ক্ষমতা বেশি রাখে। মহররমের 2 দিন সিয়ামে 1 বছর আর আরাফার একদিনে 2 বছর। আরাফার দিন এমন একদিন যেই দিনে মানুষ যত ক্ষমা পায় পৃথিবীর আর কোনো দিন আর কোনো জায়গায় আর কোনো সময় তত ক্ষমা পায় না। লাইলাতুল কাদর হলেও, জুমার দিন হলেও, রাতের অন্ধকারে হলেও, আজান দেওয়ার সময় হলেও, ঠিক দুপুর রাত হলেও, ঠিক দুপুর দিন হলেও, কোনো এমন একটা সময় নেই, কোনো এমন একটা দিন নেই, কোনো এমন একটা জায়গা নেই যেটা আরাফার দিনের মতো হতে পারে। আরাফার দিনে মানুষ যত ক্ষমা পায় আর কোনো দিন আর কোনো সময় তত ক্ষমা পায় না। এই দিন যদি মানুষ একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রামাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, কেউ যদি রামাজান মাসের সিয়াম থাকে আর তার পরের মাসে 6 দিন সিয়াম থাকে তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। শাওয়ালের 6 দিন যদি মানুষ সিয়াম থাকে
সারা বছর সিয়াম পালন করলে যা নাকি হয় ছয় দিনে তাই নাকি হয়।